যাদবপুর পুলিশ স্টেশন দুটো থেকে খুব নিকটবর্তী স্থানে লোকেটেড। জামাই ষষ্ঠী স্পেশাল, এরকম কিছু খাওয়া দাওয়া আজকে করবো। জামাই 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 সেজে আমি হাজির হয়েছি আমাদের আর জায়গা নেই। এবার সরিয়ে দিয়ে মানে প্রথমে হর্ন দিল, দিয়ে সরিয়ে দিল, এবার আবার একবার বলে সরিয়ে দিল, মানে আমাদের আজকে ভিডিও করতে দেবে না আরেকজন, মানে ইনিও মনে হচ্ছে সরিয়ে দেবে না। যাই হোক, তো এবার তোমাদেরকে আজকের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো যে কেরকম খাবার কি দিতাম, তো কি দিচ্ছে, কোয়ালিটি কেরকম। আর হ্যাঁ, আবার বললাম না সরিয়ে দেবে, আমাদের আজকে ভিডিও করতে কেউ দেবে না, লিটারালি কেউ দেবে না। আর অ্যাজ প্রমিস আমরা বেঙ্গলি কুইজিন নিয়ে চলেছি, তমনদা প্রমিস করেছিল, ওই জন্য এবার কি করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দিবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এন্ড ইউ ওয়াচিং দ্য সিটি অফ জয়, চলো লেটস গেট স্টার্টেড। বালিগঞ্জ প্লেস থালির এন্টায়ার স্প্রেড চলে এসছে। আমরা অর্ডার করেছি এখানের ভেটকি থালি আর মাটন থালি। থালি কিন্তু স্টার্ট হচ্ছে ফ্রম 275 অনওয়ার্ডস। কী কী থাকছে সেটা বলতে, ফার্স্টেই থাকছে ওয়েলকাম ড্রিঙ্কসে গন্ধরাজের ঘোল, ভাত থাকছে, লুচি থাকছে, লুচির সাথে আছে তোমাদের মশালা আলুর দম, মুগ ডাল, এছুরের কোফতা, ঝিঙে আলু পোস্ত, মিক্সড ভেজ, চাটনি থাকছে, নোটে শাক ভাজা থাকছে। এখানে আছে মাটন থালির মাটন কষা, এখানে আছে ভেটকি পাতুরি ও ভেটকি থালি। আমরা স্টার্টার্সে অর্ডার করেছিলাম হচ্ছে গন্ধরাজ ফ্রায়েড চিকেন, ডাব চিংড়ি আছে আলাকাটে, অ্যান্ড এটাও আছে হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি, এটা হচ্ছে আলাকাট আইটেম। তো এই হচ্ছে টোটাল জিনিসটা। আছে রসগোল্লা কি আছে? আচ্ছা রসগোল্লাও আছে, রসগোল্লাটা এখানে নেই, ওটা পরে সব হচ্ছে। আর একটা জিনিস অর্ডার করি যেটা আমার মোস্ট ফেভারিট, আগের বার আমি ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে মুলেন গুড়ের আইসক্রিম। যে কটা আছে সে কটা দিয়ে ফার্স্টে ট্রাই করা যাক, স্টার্ট করা যাক। রাদার আমি আবার ভুলভাল বলছি, আজকে কি হয়েছে আমার আমি রিয়েলি জানি না। গন্ধরাজের গোলটা এখানে, মানে এখানে মোটামুটি সব কটা আইটেম আমার খুব ফেভারিট, তাদের মধ্যে একটা হচ্ছে গন্ধরাজের গোল, প্রচন্ড রিফ্রেশিং। তারা দুপুরবেলা খেতে আসবে এটা ফার্স্ট স্টেপে, মানে জাস্ট জিনিসটা নামছে না, ঠান্ডা এই ঘোলটা দারুণ খেতে। দেন চলে যাবেন লুচিতে, লুচি পেয়েছি দুয়ার দিয়ে খাচ্ছি আজকে, বিশাল ব্যাপার, দুয়ার দিয়ে লুচি টুচি ছিঁড়ে মশালা আলুর দমের সাথে, মশালা আলু দম এদের একদম ভাজা মশলা দিয়ে করে, একটা ভাজা মশলার টেস্ট ডেফিনেটলি আছে। নেক্সট চলে নোটে শাক ভাজা, এই নোটে শাক ভাজা তোমাদেরকে বলবো একটু ক্লোজে আনতে, খেয়ে দিয়ে আর বড়ি এত বেড়ে গেছে তোমাদের ক্লোজে আসতেও পারছে না, বড়িও দিয়েছে। নোটে শাক ভাজাটা ট্রাই করবো, শাকের রিভিউ না আমি ঠিক পারি না, আমি কথা বলতে গেলে শাকের রিভিউ পারি না। কেমন নোটে শাক খেতে? ভেরি বেসিক্যালি বেরি, আবার বেশি কালি সেরকমই খেতে। আচ্ছা মুগ ডালে আসবো, ডালটা কিন্তু এখানে বেশ ঘন, ডালের সাথে তোমরা পেয়ে যাচ্ছ ঝিঙে আলু পোস্ত, ডালটা একটা হালকা একটু মিষ্টি, মুগ ডাল যেমন বাড়িতে হয়, একদম ফ্লেভার ঠিকঠাক আছে, খুব ঘন, হালকা একটা সুইট টেক্সচার আছে, ঝিঙে আলু পোস্ত,
মুগের ডাল। আরেকটা কথা বলতে, এখানে যত ভেজ আছে, যত ভেজ আইটেমস আছে থালিতে, অ্যাপার্ট ফ্রম মাটন বা অ্যাপার্ট ফ্রম ভেটকি, যেটা থালি খাচ্ছে সেটার মেইন ইনগ্রিডিয়েন্ট ছাড়া সব কিন্তু ইজ আনলিমিটেড। হ্যাঁ গাইজ, সমস্ত ভেজ আইটেমস তোমরা আনলিমিটেড পাবে। যারা ভেজ খেতে ভালোবাসো তারা প্রচুর ভেজ খেয়ে যাও, মানে যত খুশি খেয়ে যাও। মানে এমনও থাকে না যে এরা একটু অসুবিধায় পড়ে যায় তোমাদের আনলিমিটেড দিতে গিয়ে। নেক্সট চলে আসবো আমি কোফতাতে। রিয়েলি গাইজ, মানে এতদিন বাদ আমি সিক্স বালিগঞ্জ প্রেস খাই, কি হচ্ছে আজকে আমি জানি না, এতদিন বাদ আমি সিক্স বালিগঞ্জ প্রেস খাই, এত ভালো খাবার না তুতলে যাচ্ছে আমি। প্রত্যেকটা আইটেম মানে ভেজ আইটেম এত ভালো আমার কোনোদিন লাগেনি। নেক্সট আসবো মিক্সড ভেজে। মিক্সড ভেজের মধ্যে যেটা আমি চিনতে পারছি, এঁচোড় আছে, আলু আছে, আর কি কি আছে না বুঝতে পাচ্ছি না, দেখতে পাইনি এখনো বন্ধু, না পটল আমি পাইনি। এটা আমার মিক্সড ভেজ, আমার এঁচোড়েরই তরকারি মনে হচ্ছে, খেয়ে বলবো। এটা আমার একটু ওকে ওকে লাগলো মিক্সড ভেজটা। মানে মিক্সড ভেজটা কি বলতো, বাড়ির একদম ঘরোয়া লেস স্পাইসি যেমন হয় সেরকম কিনা, এটা ঝোলের পরিমাণটা বেশ ভালো আছে। মানে যারা একটু মেখে মেখে খেতে চাও, ঝোল ঝোল পছন্দ করো তাদের জন্য। নেক্সট আসবো যেটা হচ্ছে মেন ব্যাপার, দ্যাট ইজ মাটন। দু পিস মাটন দিচ্ছি তোমাদের, সাইজটা দেখো ভাই, একটু লোভ দেখাবো তোমাদের, লোভ দেখো মাটন নেবো, লোভ দেখাবো বুঝতেই পারেন। মাটনের সাইজ বলো, মাটনটা এত আচ্ছা, আমার নদীর হাড়, উফ কোথায় যাব আজকে আমি, মানে তখন না এসেই যাচ্ছে ওপার থেকে। বাট মাটনটা প্রচন্ড সফট, অনেস্টলি স্পিকিং প্রচন্ড সফট মাটনটা, আর খেতেও জাস্ট একদম, মানে রবিবারের মাটন কষা যেমন হয় বাড়িতে, জাস্ট জমে গেছে মাটনটা। নেক্সট আমি আসবো এখানে পাতুরিতে, দমদার পাতুরি আমি একটু ফাটিয়ে দিচ্ছি মাটন থেকে। দমদার পাতুরি যেটা দমদার খাবে, যাই হোক কে বলবো, মানে ওই যে যে ঝাঁঝটা সর্ষে বাটার যে ওই ঝাঁঝ, সর্ষে যে ঝাঁঝ, ওটা একদম ভরে ভরে আছে, বেশ ভালো। ও আচ্ছা, আমি এত এক্সাইটমেন্টে স্টার্টারটাই খেতে ভুলে গেছি, যাই হোক বন্ধুরা চিকেন ছিল। এরকম 12 পিস দিচ্ছে তোমাদের টোটাল। বন্ধুরাজের ফ্রেগনেন্সটা আসছে। আচ্ছা নেক্সট চলে আসবে আমি চিকেনে আসি। এটা ছিল তোমাদের কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন। কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন নামটা শুনে মনে হচ্ছে ঝাল হবে, একদমই ঝাল না। কাঁচা লঙ্কার একটা খুবই স্লাইট আফটার টেস্ট আছে। মেন তোমাদের ধনে পাতা যে গ্রেভিটা যদি সবুজ রঙের, যে দুটোই সবুজ রঙেরই হয়, এন্টায়ার গ্রিন আছে, অনেকটা বলতো দেখতে অনেকটা গ্রিন চিকেন স্টাইলে, বাট গ্রিন চিকেনে গ্রেভি হয় না অতটা, এখানে কিন্তু গ্রেভি আছে, তোমরা বাদ দিয়ে খাবে বলে। লাস্ট বার নর্থ দিল্লিতে আসবো ডাব চিংড়িতে, এরকম সাইজের 6 পিস চিংড়ি আছে ডাবটার মধ্যে, কে বলবো। ডাব চিংড়িতে তোমার সর্ষের যে গ্রেভিটা থাকে ওটা একটু টেস্ট আসছে, ডাবের শাঁসের যে ফ্রেগরেন্সটা ফ্লেভারটা ওটা যে এসেন্স আছে ওটা আসছে, বেশ ভালো। ডাব চিংড়ি আমি ফার্স্ট টাইম খেলাম সিদ্ধ কালী কিন্তু আগে খাইনি, বাট ইন্ডিড খুব ভালো খেতে। লাস্ট বার নর্থ দিল্লিতে খুব কিউট একটা বাটিতে আছে হচ্ছে চাটনি, আমি আমের চাটনি এক্সপেক্ট করছিলাম, বাট আজকে মনে হয় এদের টমেটো চাটনি হয়েছে, বেশ ভালো। মানে আমি বাটি ফাটি ধরে চাটনি ভেজে দিচ্ছি, কি অবস্থা আমাদের ভাবো। চাটনিটা আমি আলাদা করে চাটনি রিভিউ দেওয়ার মতো কিছু নেই, বাট হ্যাঁ চাটনিটা কিন্তু গ্রেভিটা, মানে গ্রেভি বলছি আমি, জুসটা ঠিক খুব পাতলা সেটা না। লাস্ট বাট নট দ্য লিস্ট ডেজার্ট সেকশনে চলে এসেছি আইসক্রিম আর মিষ্টি নিয়ে, পাঁপড়টা একটু লেটে এসে গেছে, সব খাওয়া শেষ হয়ে গেছে, পাঁপড়টা এখন বেচারা কীভাবে বুঝতে পারছে না। আর একটা জিনিস আমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে লোটা, মানে জলের পাত্রের নাম, তখন তো ওপরে হাসছে, এটার নাম হচ্ছে লোটা। খুব একটা ইউনিক ওয়ে যেখানে এখানে জলটা সার্ভ করা হচ্ছে, হ্যাঁ বলে দিলাম আর কি, কারণ কি আমার এটা বেশ ইউনিক লাগলো দেখতে। হ্যাঁ জলটা দেয় এটার পরে, অন্য জলটি দেয়, যাই হোক এবার খাওয়া দাওয়ারই আছে। আচ্ছা মিষ্টিতে এরা দিয়েছে হচ্ছে মালপোয়া, নর্মালি কিন্তু মালপোয়া থাকে না, রসগোল্লা বা পান্তুয়া পাবে, যেহেতু আমরা ভিডিও করছি ওই জন্য, মানে তা বলে কেউ ভিডিও ক্যামেরা নিয়ে চলে এসে না মালপোয়া খেতে, বলে দিচ্ছি খেয়ে দেখার পালা মালপোয়াটা।
বেশ ভালো। ফার্স্ট টাইম আমি আমাদের মালপোয়াটা খেলাম, এর আগে কোনোদিন খাইনি। লাস্ট বারও নয় ওই পান্তুয়া বা রসগোল্লা জাতীয় একটা মিষ্টি ছিল, আমাদের আলাকাটে পেয়ে যাবে অপশনে। নেক্সট চলে আসবো আইসক্রিমে। আইসক্রিমটা হচ্ছে নোলেনগুড়ের আইসক্রিম, মাই মোস্ট ফেভারিট। এটা জাস্ট নেক্সট লেভেল খেতে গাইস, মানে আমি আগের বারও বলেছিলাম আবারও বলছি, জাস্ট দারুণ। মানে এই নোলেনগুড়ের আইসক্রিম আমি বেট করছি তোমরা কোনো রেস্টুরেন্টে গেলে পাবে না, এখানে এই শুধুমাত্র পাবে। তো এই গেল মিষ্টি আইসক্রিম, পাঁপড়টা বেচারার মতো পড়ে আছে ওটাকেও খাবো, কমপ্লিট করি এটা দেন বেরি। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ আমাদের সিক্স বালিগঞ্জ প্লেস থালিতে। এক্সপিরিয়েন্স যদি এক কথায় বলি জাস্ট নেক্সট লেভেল ছিল, বিট এভরিথিং। থালির টেস্ট, কোয়ালিটি, প্রাইস, সার্ভিস, এভরিথিং প্রচণ্ড ভালো সিক্স বালিগঞ্জ প্লেস। মানে তারিফের কোনো খামতি রাখিনি, কোনো জায়গা রাখিনি। একটাই আইটেম আমাদের একটু স্লাইট ব্লান্ট লেগেছে, সেটা হচ্ছে মিক্সড ভেজটা অতটাও ভালো লাগেনি, বাট সেটা ছাড়া প্রত্যেকটা আইটেম ওয়াজ জাস্ট নেক্সট লেভেল খেতে। ওদের স্টাফ বিহেভিয়ার, ওদের সার্ভিস প্রচন্ড ভালো। আর স্পেশালি আমি বলবো এই ব্রাঞ্চটার জন্য একটা স্পেশাল হচ্ছে কাঁসার থালা বাসন, একদম যে কাঁসার থালা বাসনে বসে খাওয়ার বলছে লোটে লোটো লোটে করে আবার জল লোটেতে করে জল, ওরা অন্য মিনিয়া নিও না, কাঁসরের ঘটিতে ওরা এখানে জল প্রোভাইড জল দিচ্ছে খাবার জল। আর এরা হচ্ছে যেটা সার্ভ করছে সেটা কাঁসরের থালা বাসনে, উইচ ইজ ভেরি গুড, ভেরি ইউনিক, খুবই বাকি ব্রাঞ্চ গুলোতে কিন্তু নেই। সিক্স বালিগঞ্জ থালির একমাত্র এই ব্রাঞ্চেই আছে, বাকি কোন ব্রাঞ্চ যেটা তোমাদের কসবা বা সেক্টর ফাইভে আছে ওখানে কিন্তু পাবে না। এটাতে একদম স্পেশালি এটার জন্য কিন্তু আমাদের সমস্ত থালা বাসন ইভেন স্পুন কাটলারিও কিন্তু কাঁসার। নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু। আর যারা ওরা করছে না শেয়ার করছে না, শেয়ার করো, লাইক করো, বেশি বেশি করে লাইক করো, নিচে কমেন্ট করে জানাও তোমাদের এক্সপিরিয়েন্স অফ সিক্স বালিগঞ্জ প্লেস। টিল দেন আই এম অভিনব এন্ড আই এম তমগ্ন, উই আর সাইনিং অফ ফ্রম সিক্স বালিগঞ্জ প্লেস থালি, মিটিং অন ইন অ্যানাদার এক্সাইটিং ফুড অর ট্রাভেল ভিডিও। স্টে হোম, স্টে সেফ এন্ড চলো বাই।